শালা বেকার বিকলি আমার গুপচুপ ঠেলা, আরে নতুন দোকান খুলে সামাললা বিকতে হচ্ছে কত ঝামেলা। আর দুর্গা পূজা আসছে, আমাদের তো বড় করতে হবে খেলা, এতে আমার শালিকে ঘুরাও কি করে মেলা। গজব 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 অপার গার দাউড়ুন দা তুরা। এই দাদা কাকি, এই দাদা বৌদি, আসো আসো, আমি জানছি এই বছর তোমাদের একদম হয় না ভালো করে কাপ, সে চলতে তো তোমাদের চলতে, তোমাদের ছেলেরা চলতে, এই কাপড়া রাখি যে একদম সস্তা সস্তা দাম, এক টাকা এক টাকা, শুধু একটা লটারি নাও, কোর্স থেকে পেন থেকে ছড়িয়ে যাও, জলদি জলদি আসো, অফারটা খালি দুর্গা পূজার তক্ক। চরে জলদি করে অভি অজিতের দোকান, নাইলে সব অফারটা খতম হয়ে যাবে। হ্যাঁ চরে, লেকিন তুই ক টাকা নিয়ে গেছি? জাদা নাই রে, 10 টাকা। আর তিন ক টাকা নিয়ে গেছি? আমি 5 টাকা। রিসালা চা চা। রিসালা দুটো টাকা গেল রে। তো হে কুড়া, জলদি ভালো দেখে একটা লটারি দাও। তুমি অল্প চিন্তা করো না, সব লটারি লাই ভালো, তুমি একটু উঠাও তো। দাও তাহলে, লাও লাও, লে আবার ভালো করে ঘষ। ৩৬৫ এই কপি দেখো, কোন ৩৬৫ আছে নাকি? ৩৬৫ আছে না, তোমার তো লটারি লেগে গেছে, দাও এখন দিচ্ছি। হে রবি, তুই তো চোখ চেখা জামাটা মেরে দিলি রে। ওরে ভালো করে উঠা। তোমরা জন্ড ভাবছে সেটেল ওই দেখে যা, ৩৬৫ এর চিরুন উঠেছে, এখন মেলা দেখি তোর মাথায় চিড়ে যাবে। বাপরে, একটা বছর চিঙ্গা জেরেস কয়ে কেস দোকানে, এখন লটারি দাও। ইসাল লটুন গ্রাও, কাল তো দুজনেকে মারলি, ইয়া খুল গেল। আর আর আসছি টপ টপ টপ। লে রে বাবু, আর দে পয়সা, দে পয়সা। এন দেবে যেমন আমি পারি, ভগবান কইলে যেমনি মায়ের দিন টুটে যেন চিঙ্গা সারি। একটু দাঁড়ো, দেখো জামাটা মাইরে দিলি, আর একটা লটারি দাও। লে রে ও যা। রিপিট জ্যাকেট করে সব ড্রেস লামারে আমার পকেট করে দেবে খালি, যদি নতুন ড্রেস নাই কিনে দিলি তো আমার টুটি দেবে না, মরাই দিবে আমার শালি। মানে দুটো পাই কি হবে কই কাকু, কি মন করে বেচছ? আর এখন নদী দাও দিছি রে, আলো পড়াইস না, জ্বালাই ফাসলি সাল ফোন আছে। দুর্গা পূজা এসে গেল আর সবাই নতুন নতুন ড্রেস কিনছে,
যাই আমিও নিজের মাকে বলবো কি আমাকেও ড্রেস কিনে দে। মা মা গো হ্যাঁ বলে ছোটর বেটা ড্রেস কিনলো আমাকেও কিনে দে। আমি জানি না আমাকে দিতে হবে দিছে দাদা 215 উঠলো দেখো তো 215 কিছু নেই রে বাবু আরেকটা তোর বাঁচলো আরেকটা লটারি দিব নাকি ঠিক আছে দাদা তবে আরেকটা লটারি দিয়ে দাও ঠিক আছে দাদা 466 দেখো না সালা 466 তো 5000 টাকা কত আছে যদি কি পাতা চলে যায় তোমার ধান্দায় চুপ হয়ে যাবে এটা কি তাই করতে হবে ডুবে দেখছি বিগ দুর্গা পূজা আলো আমিও মেলা দেখতে যাব আমিও প্যাঞ্জামা কিনব মনে হচ্ছে দুয়ার পৌঁছে গেলি ইসলা গুলগুলি ঘুমে লাইলে দু টাকা যা ও আরেকটা ঘর পৌঁছে গেলি আমি যদি দেখতে পাতি তেমনি ভিক মেঙ্গে বেড়াতি কাকি না না কাকি সালাই কানা বটে দেখতেই পাই না হ্যাঁ রে বাবু তো ভিক মাঙ্গে তো ভালো করে মাং তেমনি লোকের মাথা তো ফুটাই দিচ্ছি তেমনি তো ভিক দিবে কি বলবো কাকু ঘরে আমার চুটু চুটু বিটি আছে পরে বলছে দুর্গা পূজায় বাবা প্যান জামা কিনে দে আর আমার চৈকো সই নাই যে লোকের ঘরে ঘরে কাজ করে কোনে পয়সা করে কোনে কিনে দিব সেই জন্য আমি ভিক মাঙ্গে বেড়াচ্ছি শালা তুই খুব গরিব মানুষ রে কিছু করতে হবে লে বাবু লে আমার তরফ সে দুর্গা পূজার জামা পেন এলে তো নুনিকে পড়াবি আর মেলা ঘুরাবি কি শালা জামা পেন কই কাকু দাও 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 এরে বাবু মেথা আছি রে বাবু তারা লুকা আছে বিকেলে মধ্যে দাদা আলে আলে নুনিলে পড়াবি আরে বলছো না ভালো করে মেলা ঘুরাবি দি নেক্সট ডে এ পেন জামা জামা পেন তোকে কানা বুঝে আমি কাপড়া দিলি আর তুই কি করছিস
আমার দোকানের সামনে আমার গ্রাহক লাগে তুই আপনার কাপড় নিবি কে বুঝ নমস্কার বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগলো তো প্লিজ হর বারে কমে বারে লাইক করে দিবে কমেন্ট করে দিবে আর শেয়ারও করে দিবে আর যদি চ্যানেলটা নতুন আসছো তো সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ